हेलो एवरीवन, दिस इज जॉय एंड वेलकम बैक टू माय डिफेंस। सो गाइस, मैं आज सब नोट करके ब्लॉगिंग वीडियो में गाइस, आज के हमरा बेरी पड़े कृषि कॉलेज के उद्देश्य। तो देखते ही पाछेन सामने भाई और एकटा दादू আছে। दादू আমাদের বাসায় আছে অনেক দিন হইছে। তো তার নাতিরা কৃষি কলেজ পড়ে, তার অনেক ইচ্ছা কৃষি কলেজ দিবে। তো সময় সুযোগ করে হয় না, তাই দাদুকে নিয়ে বেরিয়ে পড়া হয় না। তো আজকে ফাইনালি কো আইডিয়া, তো দাদুকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা কৃষি কলেজের উদ্দেশ্যে। তো দেখতে দিতে আমরা পাশ রাস্তা মোড়ে চলে আসলাম সবার পরিচিত একটা জায়গা। তো এখন আমরা 2 নম্বর গেট থেকে ভিতরে প্রবেশ করব। তো ফাইনালি ভাই ভিতরে ঢুকে পড়ছে, দেন আমি ঢুকলাম। ঢোকার পরে দেখেন গাইস, জাস্ট লুকিং লাইক এ ওয়াও গাইস। আপনারা ভিতরে ঢোকার সাথে দেখতে পারবেন নিয়ে বড় একটা পুকুর। আর দেখেন গাইস, আমাদের পিসি কলেজ হলো অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যে ভরা। তো আমি ক্যামেরাটা সামনে নিয়ে একটু ঘুমঝুম করতেছিলাম আর আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করছিলাম। এই দেখেন পিছনে একটা শহীদ মিনার, দেন রয়েছে এই সাইডে একটা পুকুর, আর এই দেখেন ইয়া বড় একটা মাঠ। এখানে অনেক টুর্নামেন্ট হয়ে থাকে, এটা হলো বাগেরহাটের সব থেকে বড় মাঠ। আর এই দেখেন আমার পিসি কলেজ। গাইস আগেই বলেছিলাম আমার পিসি কলেজ অত্যন্ত প্রাকৃতিক দৃশ্য ভরা, অপরূপ সৌন্দর্য, তার প্রমাণ আপনারা ইতিমধ্যে পেয়েই গেছেন। তো আমার এই ভিডিওটা যারা বাগেরহাটের বাইরে থেকে দেখছেন, তো যদি কখনো বাগেরহাট আসেন তাহলে পিসি কলেজ ভিজিট করে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা হলো গাইস 7টা বাজ, এখন আমরা একটু ভিতরে যাব। তো ভিতরে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভাই বোনেরা ক্রিকেট খেলে এখন বেরিয়ে পড়েছে। তো এখন যাচ্ছে তারা গোসলে, কারণ আজকে হলো জুম্মা মোবারক, তারা গোসল ছেড়ে নামাজে যাবে। আর এটা হলো ছেলেদের হোস্টেল। বাগেরহাটের বাইরে থেকে অনেক স্টুডেন্ট এখানে থেকে পড়াশোনা করে। আর গাইস এটা হলো মন্দির, এখানে সকল ধর্ম অনুষ্ঠান পালন করা। তো এখন আমি আপনাদের পিসি কলেজের ভিউটা উপর থেকে দেখাবো, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আজকে ফ্রাইডে গিয়ে দেখলাম কি গেটে তালা দেওয়া। তো এখানে পেয়ে গেলাম একটা ক্যারাম বোর্ড, সুন্দরভাবে একটা টোকা দিয়ে গুটি নিলাম। আর এটা হলো পিনিকের বোর্ড, অত্যন্ত দৌড়ে। তো 2 নম্বর টোকা দিলাম কিন্তু গুটি গেল না। দাদু এদিকে কয়েকে দাও দিন দিন দিন, আমি 2টা টোকা দিই। তো দাদুকে দিলাম, তো দাদু দিল বোমা একটা টোকা, কিন্তু এত জোরে দৌড়ে। দাদু কয়ে এটা কি বোর্ড, এত জোরে দৌড়ে কেন? আমি কি দাদু এটা পিনিকের বোর্ড। দাদু পরবর্তী একটা লাল গুটি নিল, তো রেড নিয়ে আবার কভার দিতে গেল, কিন্তু দাদু পারলো না, কারণ এটা পিনিকের বোর্ড, অত্যন্ত দৌড়ে। আগে পরে দাদু এই বোর্ডে খেলে নেই। তো এবং বোর্ড খেলা শেষ করে আমি আর ভাই বেরিয়ে পড়লাম আবার দাদুকে নিয়ে। তো দেখেন গাইস, এখানে একটা ডিপার্টমেন্ট সবকিছু আলাদা করা আছে। তো আমরা সবাই টুকটুক করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা দেখেন হলো, এটা হলো যে বকুল গাছতলা। তো এটা অত্যন্ত একটা ফেমাস জায়গা ফিজিক্যাল কলেজের, এই গাছতলার নিচে বসে গাইস এখানে ভর্তি বা ফর্ম ফিল আপ সবকিছুর কাজ এখানে বসে সম্পন্ন করা হয়। গাইস আমি বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি হলো হোস্টেলের দিকে। তো এটা দেখেন গাইস, এটা হলো বঙ্গবন্ধুর মোড়, আর এই সাইডে কর্নারের যে গেটটা দেখতে পাচ্ছেন এখানে হলো যে ফিজিক্যাল কলেজের অধ্যক্ষ রুম, আর এটা হলো অফিস কক্ষ, এখানে বসে ভর্তি ফর্ম ফিল আপ সব কাজ সম্পন্ন করা। আর গাইস এটা হলো মেয়েদের হোস্টেল। গাইস মেয়েদের সব কিছুই ভালো হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। তো গাইস দেখেন মেয়েদের হোস্টেলটা কতটা না সুন্দর, দেখেন গাইস কতটা না সুন্দর মেয়েদের হোস্টেল। তো সামনে আমি আপনাদের ছেলেদের হোস্টেলও দেখাবো, তো চলেন সামনে যাই। গাইস এটা দেখে ভাববেন না যে আপনারা ভূতের বাড়ি বা কোনো পুরাতন বাড়ি। গাইস এটাই হলো ছেলেদের হোস্টেল, আসলে মেয়েদের সব কিছুই ভালো হয় ছেলেদের থেকে, তো তার প্রমাণ আপনারা দেখতেই পারলেন। তো অনেকটা বেজে গেছে, তার জন্য আমরা আর দেরি করবো না, আগানো দিয়ে বলছে বাসা থেকে মা ফোন দিছে, তাই আমরা বেরিয়ে পড়ছি আস্তে আস্তে। এই হলো আমার ভালোবাসার ক্যাম্পাস, সরকারি কৃষি কলেজ। আর গাইস এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো নোটিশ বোর্ড, এখানে সকল প্রকার বিজ্ঞপ্তি বা নোটিশ আগে থেকে এখানে জানিয়ে দেওয়া হয়। আর এই হলো সেই মহান ব্যক্তি যিনি এই কলেজ প্রতিষ্ঠান করেছেন। 1918 সালে প্রফুল্ল চন্দ্র স্যার এই কলেজ প্রতিষ্ঠান করে থাকেন। তো সেলুক স্যার আপনাকে এত সুন্দর একটা কলেজ প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য, আপনার জন্য আজ আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠানে শিক্ষালাভ করতে পারছি। আর স্যারের নাম অনুসারে এই কলেজের নাম রাখা হয় পিসি কলেজ। আর এদিকে আমার দাদু অপলক দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়েই আছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো। তো আজ এই পর্যন্ত দেখাবো তুমি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাভ ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই।